এখান থেকে উর্দু কলসের বাস ছাড়া হচ্ছে, মানে আমাদের এখানে ইউনিয়নের আছে, সেখানে সব যারা কাজ করে যে গ্যাস গোডাউন তারা উর্দু কলসে ঘুরতে যাচ্ছে। এই তার বাস, বাসের ডেকোরেশনটা আমি আপনাদের সামনে থেকে দেখতে পাচ্ছি। বাসটাকে আমি ঘুরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। বাসটা ভলভো বাসের মতো নেই, কিন্তু খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো আছে। পরে আপনাদের লাইটটা জ্বলছে সেটাও আমি আপনাদের কাছে শেয়ার করবো। বাসটা বেশ বড়ো আছে, 65 সিটের বাস হবে। আমাদের এখানে এরকম 2-3টে বাস আছে, তা এতে করে ইন্ডিয়ান অয়েলে যারা গ্যাস দেয় ইন্ডিয়ান গ্যাস গোডাউন, তারা সবাই উর্দু কলসের জন্য ঘুরতে আছে। বৃহস্পতিবার, শুক্রবার, এটা বুধবার রাত্রিবেলা বেরোনো হয়েছে। চলুন বাসটা তো দেখালাম, আশা করছি বাসটা খুবই সুন্দর লাগছে আমার, আপনাদেরও খুব ভালো লাগছে, এটা কোনো ব্যাপার নয়। এই দেখুন মোটামুটি এখানে জটলা পাখি আছে, এরা সব ঘুরতে যাচ্ছে। ওইটা ইন্ডিয়ান অয়েলের দরজা দেখতে পাওয়া যাচ্ছে, এরা এখান থেকে ঘুরতে যাচ্ছে উর্দু ফলস। মোটামুটি এটা এখানে 10-15 জন মতন লোক আছে, এই ভদ্রমহিলারা মানে ফ্যামিলিও যাচ্ছে। এখান থেকে দেখলেন বাড়ি, মানে যারা গ্যাস দেয় তারাও যাচ্ছে এবং তার সঙ্গে ফ্যামিলিরাও যাচ্ছে। এই বাসটা মোটামুটি আপনাদের আবার বিভিন্ন রকম ছবি দেওয়া আছে, সালমান খানের ছবি দেওয়া আছে, নাইস ডেকোরেশন করেছে, আপনারা সবাই ভালোভাবে দেখতেই পাচ্ছেন। চলুন, ওরা রান্না করবে যথারীতি গোলাঘাটে। কালকে রাত্রিবেলা এই 6-7 টাকা দায়িত্ব ছাড়বে। রান্নার জিনিসপত্র আপনাদের কাছে দেখা আছে, দেখেন 2 লিটারের বোতল আছে, দাম টাম সব কিছু আছে। ও কোলাঘাটে গিয়ে এরা রান্না করে খেয়ে দিয়ে তারপর আবার বাসটা গিয়ে পরের দিন উর্দু কলসে নামবে। আমি যদিও যাচ্ছি না, তবুও আপনাদের কাছে আমি এটা আপনাদের কাছে শেয়ার করছি। বাসটা আমার বারবার দেখানোর একটাই উদ্দেশ্য, বাসটা খুব সুন্দর লাগছে। এটা হলো দরজা, দেখতেই পাচ্ছেন তো কাদের ছবি দেওয়া আছে। একটু পরে আপনাদের আমি এই অল্প অল্প আলো জ্বলছে দেখতেই পাচ্ছেন, এই বাসের ভেতরটা আমি আপনাদের দেখুন। এই বাসটা অনেকখানি বড় এবং সিটগুলো সুন্দর, সিটে বসলে মোটামুটি জার্কিং যেটা হয় সেটা খুব একটা জার্কিং মনে হবে না। তা আমি আপনাদের কাছে বাসের ভেতরটা ভালোভাবে শেয়ার করছি। কোথায় যাচ্ছিস তোরা? এই যে দুজনকে দেখতে পাচ্ছেন, ওরা অন্ধকারে ছবিটা তোলা হচ্ছে, আলো পাচ্ছি না, সেজন্য দুজন যাচ্ছে। এই দেখুন বাসের সামনের দিকে মোটামুটি আলোটা জ্বলে গেছে এবং ভেতর দিকে বাইরের দিকে সবই আলো জ্বালিয়েছে, সেটা আমি আপনাদের কাছে দেখাচ্ছি সামনে থেকে কীরকম লাগছে। এবার দেখুন বাসটার মধ্যে কীরকম লাইটিং হচ্ছে, ভালোভাবে দেখুন বাসের ভেতরটাও কীরকম লাইটিং হচ্ছে, খুব সুন্দর এবং খুব সুন্দর সুন্দর বলে ভুল হবে, তার বাইরেও যদি হতে পারে সেটা। এইরকম বাসে করে আপনাদের ঘুরতে গেলে কেমন লাগবে, ফিলিংসটা কীরকম লাগবে? আলোটা কিন্তু বাইরে থেকে সুন্দর লাগছে, কিন্তু ভেতর থেকেও হয়তো খারাপ লাগবে না। মনে করুন এরকম গাড়ি করে আপনারা ঘুরতে যাচ্ছেন, মনের ফিলিংসটা আপনারা কেমন হবে? ট্যুরিস্ট বাস যদি খুব ভালো হয় তাহলে অনেকখানি রোড যেতে কোনো অসুবিধা হয় না, জার্কিংটা কম হয়, যত ভালো গাড়ি হবে তার সকার সিস্টেম খুব সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন ফার্স্ট টু লাস্ট আমি আপনাদের কাছে শেয়ার করছি। খুব সুন্দরভাবে গাড়িটাকে সাজানো হয়েছে এবং চারদিকে লাইট এবং চকচকে ছবি দেওয়া এবং ডেকোরেশনটা খুব সুন্দর, সিট ভালো, সব কিছু ভালো। এইরকম গাড়ি করে ঘুরতে যাচ্ছে, একটাই আমার উদ্দেশ্য, আমি ঘুরতে যাচ্ছি না, কিন্তু যে এখান থেকে যাচ্ছে কীরকম বাস হওয়া উচিত বা কেমন লাগতে পারে। একটা বাসে ঘুরতে যাওয়া মানে একটা মনে ফিলিংস বা আনন্দ, দুদিনের জন্য সব কাজ ভুলে গিয়ে এনজয়। সেই হিসাবে এরা ইন্ডিয়ান অয়েলে সারাদিন খুব খাটাখাটি করে এবং এটা বছরে একবার ওরা ঘুরতে যায়, কিন্তু এবার বাসটা খুব সুন্দর নিয়েছে, সেই জন্য আমি আপনাদের কাছে শেয়ার করছি। চাকার তলায় পর্যন্ত আপনাদের আলোটা দেখতে পাওয়া যাচ্ছে, সামনে আলো, পেছনে আলো এবং ভেতরে আলো, সবই খুব সুন্দর টাইপের। কিছুক্ষণ পরে বাসটাকে আপনাদের শেয়ার করছি, কিছুক্ষণ পরে হয়তো বাসটা ছেড়ে দেবে, সেটাও আমি আপনাদের কাছে শেয়ার করবো। এবার বাসটা ছাড়বে, আপনাদের যেটা বুঝতেই পারছেন এবার বাসটা ছাড়ার সময় হয়ে গেছে, যথারীতি বাসটা ছেড়ে দেবে। সেই জন্য সব লাইট দিয়েছে, ড্রাইভারও উঠে পড়েছে, চারদিকে আলো জ্বলছে। এটা আমাদের যেটা দেখাচ্ছি যেখানে বাসটা দাঁড়িয়ে আছে সেটা আমাদের দোকানের পেছন দিকে দাঁড়িয়ে আছে এবং এর বাসটা ছেড়ে দিয়েছে। দেখুন কত সুন্দর লাগছে, এই বাসটা ছেড়ে দিয়েছে, আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে, এই তো চলে যাচ্ছে।
চলে গেল চলে গেল চলে গেল।